নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো একটা না, বর্ষার মধ্যে বাড়িতে বসেই থাকতে হচ্ছিল, একদম বেরোনো যাচ্ছিল না। তো আজকের ওয়েদারটা দেখছি বেশ ভালো, তাই টুক করে একটু বেরিয়ে পড়লাম। তো আপনার সঙ্গের লোকটি যদি আপনার মতোই উঠলো বাই তো কটক যাই হয়, তবেই আবার এগুলো সম্ভব। অবশ্য এদিকে ওর একটা কাজও ছিল, সেই জন্যই আসলো। তো যেতে যেতে দুপাশের যা নয়ন মুগ্ধকর শোভা ছিল না, সেটা জাস্ট অসাধারণ ছিল। আর গাছের উপরে জল পড়ে পড়ে গাছের যে ধুলো সমস্ত ধুয়ে গেছে, সবুজ ঘন সবুজ গাছপালা চোখে ভীষণ আরাম দিচ্ছিল, ভীষণ ভাল লাগছিল। আর একটা শোঁ 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 হাওয়ার আওয়াজ ছিল। সাপ আমি দেখতে পাচ্ছি, ক্যামেরা ধরতে পারবে না। থেমে গিয়েছে, ও আমাদের পায়ের আওয়াজ পেয়ে থেমে গিয়েছে। একটা কিছু ছোড়ো, ক্যামেরায় দেখা যাচ্ছে না। ফুলের ছবি তুলবো, দাঁড়াও। এমনি এটা কি করছেন আপনি? আচ্ছা আমি একটু দেখি তো, এই জলের মধ্যে সার দিলে কাজ হবে? ও নালে নিতে পারে না, সহ্য করতে পারে না। কোম্পানির লোক নাকি? মিশাতে হয় নাকি দু রকম? কি নাম এই সারটার? ফসফেট ইউরিয়া আর 15-15 সুফলা। এই গুরুটাই তো ফসফেট। আচ্ছা আচ্ছা, দানার দিকে হচ্ছে সাদাটা ইউরিয়া। সুফলা
ও সাদা ধপধপেটা ইউরিয়া আর কিসে কিসে দেয়া যায়? ইউরিয়া সব জিনিসে দেয়া যায়। ওই যে বলে মুড়ি ভাজে ইউরিয়া দিয়েই জল দেয় অল্প। আচ্ছা, এটা দিলে কি হয়? পরিষ্কার হয়, ও সাদা ধপধপে হয়, সে চলে গেছে। চলুন, অনেকক্ষণ হয়ে গেছে, এবার মন্দিরের দিকে ফিরে যাই। এখান থেকে ওখানটা গিয়ে মন্দিরে একটু বসবো, সময় কাটাব। কিন্তু ভিডিওটা আজকে এটুকুনি রাখবো, কারণ এতখানি ভিডিও দিলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, আর আমার পাশে থাকবেন। তো আজকের মতো এইটুকুনি, আমি পরবর্তী যেটুকুনি ভিডিও সেটুকু পরের ভিডিওয়ে আপলোড করে দেবো। থ্যাংক ইউ।